বর্ধমান পৌরসভার ফেলা নোংরা আবর্জনা চলে আসছে রাস্তার উপরে যার ফলে যাতায়াতের সমস্যার পাশাপাশি দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কায় কালনা রোড অবরোধে সামিল হয় স্থানীয় মানুষজনেরা অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও সুফল মেলেনি স্থানীয়রা দাবি করেন নোংরা আবর্জনা নির্দিষ্ট স্থানের মধ্যে ফেলতে হবে এবং এলাকা যাতে সাফ সাফসুতরা থাকে সেই দিকে নজর দিতে হবে বর্ধমান পৌরসভাকে পথ অবরোধের জেরে বেশ কিছু সময়ের জন্য থমকে যায় যান চলাচল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্তমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের সাথে কথা বলার পাশাপাশি সমস্যার সমাধানের উপায় জানালে উঠে যায় পথ অবরোধ

কেন আমরা ট্যাক্স ট্যাক্স সব দিচ্ছি এরপরও আমাদের এখানে প্রত্যেক এলাকাবাসী রাস্তায় দিয়ে যারা যাতায়াত করে প্রত্যেক মানুষ আজকে এখানে রাস্তায় নেমে অবরোধ করছে কাউকে ভোগান্তি করা কারোর উদ্দেশ্য নয় কিন্তু এই রাস্তায় যা অবস্থা হয়েছে একদম মাঝ রাস্তায় এসে পৌরসভা নোংরা গাড়ি ফেলে দিচ্ছে এখানে দিনের দিনের পর দিন দিনের পর দিন অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে এসে এখানে রাস্তায় অবরোধ করছে তাদের সবার এক একটাই দাবি যত রাস্তাটা পরিষ্কার থাকে যাতো কোনো দুর্ঘটনা না ঘটে প্রত্যেক দিন ছোট প্রত্যেক দিন প্রত্যেক দিন এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকছে আমাদের একটা দাবি এখানে রাস্তাটা যেন হোক এটা তো একটা রাস্তা